গুড মর্নিং বন্ধুরা, পাপিয়া লাইফস্টাইলে তোমাদের স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তোমরা কেমন আছো বলো? আমি ভালো আছি, তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি, তার জন্য খুব ভালো। এখন বাজে হচ্ছে 11টা। মেয়ে হাজবেন্ড সব মানে যার যার কাজে সে সব চলে গেছে। মেয়ে স্নান করে খাওয়া দাওয়া করে টিউশন চলে গেছে, হাজবেন্ড অফিসে চলে গেছে। তাই ভাবছি এখন একটু ফাঁকা আছি, তোমাদের সাথে একটু গল্প করি। রান্না কাজ সেরকম কিছুই হয়নি। রান্না কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে। কি বলবো, চলো তাহলে তোমাদের দেখাই কী কী রান্না করেছি আজকে। আর চলো, আর মাছের ঝোলটা বাকি আছে, মাছের ঝোলটা চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকে, আমি কীভাবে রুই মাছের ঝোল করি। ঠিক আছে, চলো। এই দেখো আজকে রান্না করেছি হচ্ছে আলু রসুন দিয়ে কলমির শাক ভাজা, আর হচ্ছে আলু কুন্দরি পেঁয়াজ আদা রসুন দিয়ে একটা তরকারি। এই রেসিপিটা কি বলতো, খেতে ভীষণ টেস্ট হয়। রেসিপিটা আমার ঠিক জানা ছিল না, কি বলতো, আমার ঠিক জানা ছিল না। আমার একটা বান্ধবীর শাশুড়ি একদিন আমাকে খাইয়েছিল, তো আমি কালকে ওদের ফোন করে জিজ্ঞাসা করেছি যে আমি রান্না করব। তো বল, দেখো আমার ক্যামেরাটা ঘুরে গেছিল, ঠিক আছে। তো ও রেসিপিটা বললো, তারপর আমি আজকে করলাম। তাই ভাবছি মাছের ঝোলটা হয়নি, মাছের ঝোলটা করবো, চলো তোমাদের সাথে শেয়ার করি। মাছ ভাজা হয়ে গেছে, মশলা রেডি, আলু আলু কেটেও রেখেছি, এবার শুধু স্টার্ট করবো। এবার কড়াইতে তো আগের থেকে তেলটা আছে, মাছ ভেজেছি সেই তেলটা আছে, আমি সেই তেলেই রান্না করব। তো এর মধ্যে আমি জিরে দিয়ে দেব, ঠিক আছে। জিরেটা একটু ভাজা ভাজা হলে আলুটা দিয়ে দেব। তোমাদের একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে, কারণ আমি এক হাতে ফোন ধরে আছি, এক হাতে রান্না করছি, তো তোমাদের একটু দেখতে অসুবিধা হবে, একটু একটু মানিয়ে নিও প্লিজ, ঠিক আছে। এবার আমি আলুর মধ্যে লবণ হলুদটা দিয়ে দেবো। আলুটা একটু লাল করে ভেঙে নেবো, দেখতে পারি দিচ্ছি। আলুটা ভাজা হতে থাক, দেখ আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কি বলতো, মশলাটা দিয়ে দেবো। এই মশলাটার মধ্যে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে টমেটো পেস্ট, কাঁচা লঙ্কা, হলুদ, লবণ, হ্যাঁ সেটুকুই, এটা আমি দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে কষাবো। গ্যাসটা বাড়িয়ে দাও। মশলাটা কষতে থাক, আর এই যে মশলার বাটির মধ্যে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে সামান্য একটু দেবো। মশলাটা কষা হতে থাক, আমি এই পাশের গ্যাসে একটু গরম জল বসিয়ে দিই, ঝোলে দেবো। বলে ঝোলের মধ্যে ঝোলে কী বলতো, যে কোনো ঝোলেই মাংস বলো, মাছ বলো, যে কোনো কিছু দেখুন, একটু গরম জল দিলে তার টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো সেই কথা হয়ে গেলে আমি জলটা গরম হয়ে গেলে গরম জল দিয়ে দেবো। দেখো আমার এই মানি প্ল্যান্ট গাছটা না শুধু সামনের দিকে ঝুলে চলে আসে, সামনের দিকে চলে আসে। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে এসছে, জলটাও গরম হয়ে গেছে, তো আমি এটা এবার মশলাটার মধ্যে জলটা দিয়ে দেবো।
এবার এই ঝোলটা ফুটতে থাক, আমি একটু ঢাকা দিয়ে দিই। আলুগুলো সেদ্ধ হলে মাছগুলো দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিই। বেশি ঝোল রাখিনি, জাস্ট একটু ফুটে উঠলেই একটু গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। দেখো ঝোলটা বেশ ভালো মতোই ফুটে উঠেছে, এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। চলো আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি, কারণ আমি এক হাতে ফোন ধরে আছি, এক হাতে আমি নামাতে পারবো না। ঠিক আছে, আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার মাছের ঝোলটা কেমন হয়েছে দেখতে, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু কেমন হয়েছে দেখতে, আর কেমন খেতে হয়েছে সেটা আমি তোমাদের জানাবো। ঠিক আছে, কেমন খেতে হয়েছে তো চলো। হ্যাঁ, এগুলোর সামনে আসছি। তোমরা তো দেখতেই পেলে আমার রান্না টান্না সব কমপ্লিট, মাছের ঝোলটাও কমপ্লিট, তোমাদের সামনে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখনও অনেক কাজ বাকি, অনেক বাসন পড়ে আছে, বাসনগুলো মাছবো, ঘর মোছা বাকি, স্নান করে তারপর তোমাদের সামনে আবার আসবো। ঠিক আছে চলো, গুড ইভিনিং। তোমাদের সামনে আবার সন্ধ্যাবেলায় চলে আসলাম, দুপুরের পর আর টাইম পাইনি গো আসার, তাই ভাবছি একবারে সন্ধ্যাবেলায় আড্ডা দিতে চলে আসবো। তো তোমাদের সন্ধ্যেবেলা টিফিন খাওয়া হয়ে গেছে? দেখো মা আর মেয়ে বসে গেছে মুড়ি চানাচুর নিয়ে। মুড়ি চানাচুর আর পেঁয়াজ নাও, খাও খাও খাও। তোমাদের কার কার ভালো লাগে চানাচুর মুড়ি? মাঝে মধ্যে আমি আর মেয়ে বসে বসে কি বলতো কে কি করবো, দুজন মিলে একা একা বসে বসে খেয়ে নি। আর মুড়ি এমন একটা জিনিস, সবার কেউ না থাকলে একা একা বসে খেতে ভালো লাগে না, কেউ একজন থাকলে খেতে ভালো লাগে। কি হয়েছে আজকে? মা আপেল খেয়েছে, আমি পেয়ারা খেয়েছি, পেয়ারাটা এত নরম। ঠিক আছে চলো, তোমরা কি বলো তো, মেয়ে বলছে চা খাবে, আনছি না চা খেতে হবে না, আর আমি চা চা খাই না গো, ওই জন্য চলো আমরা মুড়ি খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা। ও সামনে থাকলে আমার তোমার সাথে কথা বলা হবে না। চেয়ারে বসে মুড়ি খাচ্ছে, সিরিয়াল দেখছে। আমি আজকে বেরোবো এক জায়গায়, যাব হচ্ছে তোমার দুটো শাড়ির ব্লাউজ মাঝে দিতে হবে। ঠিক আছে, আমিও যাব। না তুমি পড়াশোনা করবে? না। ঠিক আছে চলো চলো, এখানেই বাই করছি। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় হাসি খুশি থেকো, আর আমার পাশে থেকো। চলো টাটা।